মাঠে গাড়ি দেখো পুরো ফুল হয়ে গেছে, এখান থেকে মজা আসছে না, তোমাদেরকে ড্রোন ভিউ দেখাতে হবে। তো 1 2 3 ড্রোন ভিউটা দেখো, এই দেখো গাইস ড্রোন ভিউ, কত বাস। গুড আফটারনুন গাইস, তো আজকে হচ্ছে 13 জানুয়ারি, তো এখন আমি চলে এসেছি হাতানিয়া দোয়ানের একদম ধারে, তোমাদেরকে লঞ্চ দেখাবো আর যাত্রীরা কেমন উঠছে ওই সব জিনিস তোমাদেরকে দেখাবো। তো দেখো এই দেখো এখন আছি এই যে ব্রিজের নিচে, আর এই দেখো সমস্ত তীর্থযাত্রী এই যে লঞ্চে উঠে যাচ্ছে। ওই দেখো সাগর থেকে একটা লঞ্চ চলে এসছে, আর এখানে হচ্ছে প্যাসেঞ্জার লোড হয়ে গেলে এও বেরিয়ে যাবে। এই দেখো বেরিয়ে যাচ্ছে ফুল স্পিড। এই দেখো একটা লঞ্চ সাগর থেকে আসছে, অ্যানাউন্সমেন্ট করে দিল 2 নম্বরে এতে, 2 নম্বরে চলে যাবে। এটা ফুল হয়ে গেছে, এই যে বেরিয়ে যাচ্ছে এমভি নিউ দেবী লঞ্চের নাম। हम सभी जाति आवास पर लग गई है, वहाँ पर आप लोगों को ठहरने के लिए अच्छी आवास এদেরকে বলে যদি একটু স্পিড করে চড়িয়ে ফুড়িয়ে আনতো, তা না চড়াবে না, দুষ্টু আছে এরা। লঞ্চটা সবাই এলো তাই জন্য কি অবস্থা হচ্ছে দেখো। আর এখন বাজে 4:05, লঞ্চ সার্ভিস বন্ধ হয়ে গেলো আজকে, কালকে 5টা অবধি ছিল লঞ্চ সার্ভিস, তো বন্ধ হয়ে গেছে কিন্তু এখনো দেখো কতজন লাইনে দাঁড়িয়ে আছে, ছাড়ছে এক এক করে। তো দেখা যাক, হয়তো 4:30-5টা অবধি চলতেও পারে। তো তোমরা যাত্রী ওঠা লঞ্চ দেখলে, তো একদম দেখা হচ্ছে সন্ধ্যাবেলা। গুড মর্নিং গাইস, এ গুড মর্নিং না গুড ইভিনিং গাইস, তো এখন বাজে সন্ধ্যে 7:07। তো এখন কোথায় আছি দেখো, ব্রিজের উপরে, উপর থেকে তোমাদেরকে টপ ভিউ দেখাবো। কার টপ ভিউ? দোকানপাট যে বসেছে সেই দোকানপাটের টপ ভিউ দেখাবো। তো দেখো এই দেখো লাইন ধরে দোকান বসে গেছে, আর লোকালরা এই চলে এসছে দোকানে দোকানে মেলা ঘুরতে। এখন রাস্তায় দেখো এই যে গ্যাপ দেখতে পাচ্ছ, তো এই যে গ্যাপগুলো, আর কিছুদিন দাঁড়িয়ে যাও দেখবে গ্যাপ দেখতে পাবে না। কালকে আমরা হেঁটে হেঁটে ঘুরেছিলাম, আজকে আমরা সাইকেল নিয়ে বেরিয়েছি, সাইকেল নিয়ে নদীর ওপারে যাবো পরমেশ্বর বাবুর স্কুলের ওখানে। ব্রিজ থেকে যেটি দেখো, কালকেও দেখিয়েছিলাম আজকেও দেখো। এই যে সন্ধ্যাবেলার ভিডিও দেখছো, এটা হচ্ছে 13 তারিখের সন্ধ্যাবেলা নয়, এটা হচ্ছে 12 তারিখের সন্ধ্যাবেলা। তো 13 তারিখের সন্ধ্যাবেলা আমি কোথায় আছি বলো তো? 13 তারিখ রাতে বাসে করে যাওয়ার কথা ছিল ধর্মতলা, কিন্তু বাস কলকাতায় যাবে না। কেন যাবে না, কি ব্যাপার, কি হলো, ওটা তোমরা পরের ভিডিওতে দেখতে পাবে। তো তোমরা এখন এই ভিডিওটার মজা নাও। চলে এসেছি পরমেশ্বর বাবুর স্কুলের, এখানে পরমেশ্বর বাবুর স্কুল বলো কলেজ বলো সবকিছুই আছে এখানে, আর এখানে হচ্ছে পার্কিং আছে। এটা আজকের দিনে এখানে বাস ফাস কত কি আছে ওইটা দেখতে এলাম। কোন দিক দিয়ে ঢুকবে, ওই দিক দিয়ে না এই দিক দিয়ে? তুই ড্রাইভার আমাকে জিজ্ঞাসা করছিস। চলে এসেছি স্কুলের মাঠে, স্কুল বলো বা কলেজ বলো মাঠে, আর আমার পেছনে দেখো কত গাড়ি, কত গাড়ি, তার সঙ্গে আছে বাড়ি, এই যে বাড়ি। আগের বছর এই জায়গায় চা ঝেড়ে খেয়েছিলাম, ওনারা কোথা থেকে, রাজস্থান থেকে মনে হয় এসেছিল। তো তোমরা আগের ভিডিও দেখতে পারো। আর এই যে দেখো মন্দির, দক্ষিণ ভারতের স্টাইলের মন্দির, দারুণ দেখতে। আর এপাশে রয়েছে যাত্রী নিবাস, ওদিকে রয়েছে টয়লেটের ব্যবস্থা, এদিকে এই যে দেখতে পাচ্ছ ট্যাঙ্ক, জল ফলেও আছে, বিন্দাস জল নাও চলে যাও। এই বেড়ে যাচ্ছি যাত্রী নিবাসের ভেতরে ঢুকতে, এই ঢুকে গেছি। এখানে দেখো এই যে খড়পড় রাখা আছে, কেউ ঘুমিয়েছিল বোধ হয় খড়পড় পাতিয়ে। এখন এর ভেতরে বেশি গরম নেই, একটু মানুষজন ভর্তি থাকলে গরম গরম ফিলটা আসতো, যেমন কালকে সেই যাত্রী নিবাসের ভেতরে ঢুকে যেতেই বিশাল একটা গরম গরম ফিল হচ্ছিলো, কারণ অনেকজন মানুষ ছিল না ওই জন্য। গত 1-2 বছর করোনার আতঙ্কের জন্য অনেকেই হয়তো আসেনি, এবছর আসার চান্স একটু বেশি আছে। তো দেখা যাক এবছর কতজন যাত্রী আসে, এবছর অনেকজন আসবে, যদি না আসে তোকে ধরে ফাটাবো। তো এখানে তো গাড়ি নেই, কোনো টেনশন নেই, তোমাদেরকে গাড়ি দেখাবো। বাস স্ট্যান্ড নম্বর 1 বা 2 ঢুকে তোমাদেরকে আজকের আপডেটটা দেবো, আজকে কতগুলো গাড়ি আছে কী ব্যাপার এইসব আপডেট তোমাদেরকে দিয়ে দেবো। আর সাইডে হচ্ছে গাঁদা ফুলের গাছ আছে, দেখবে তোমরা, দেখে না একটু, এই দেখো। এখান থেকে বেরিয়ে পড়েছি, এই বেড়ে আমরা ওপাশে যাচ্ছি। কালকে তোমাদের তো ওই জেটিতে গিয়ে দেখাই, আজকে চলো তোমাদেরকে জেটিতে গিয়ে দেখাই, কারণ ভিডিও বড় করতে হতো। তো এখন আমরা যাচ্ছি জেটি ঘাটের উদ্দেশ্যে,
এই যে হসপিটাল এদিকে, এদিকটা হচ্ছে হসপিটাল, ছোট্ট বাচ্চা হসপিটাল আমাদের নারায়ণপুরে। এই দেখো নারায়ণপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। চলে এসেছি জেটির কাছে, এটা হচ্ছে পার্মানেন্ট জেটি, ওই যে তিনটে জেটি ওইদিকে, আর এই দেখো ব্রিজ। এইখানে দেখো কতগুলো লঞ্চ দাঁড়িয়ে আছে, আর ওখানে ওই যে ফটোশ্যুট চলছে। এই দেখো লঞ্চ, সকাল 7টা থেকে লঞ্চ সার্ভিস স্টার্ট হয়ে যায় আর চলে বিকেল 4টে অবধি, কোনো কোনো সময় এক ঘন্টা খানিক বাড়িয়ে দেয়, 5টা অবধি চলে। এই দেখো স্পিড বোট, আর ওটা হচ্ছে বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্টের স্পিড বোট। আর এপাশেও রয়েছে, এপাশে রয়েছে দুটো স্পিড বোট, আর এগুলো হচ্ছে নর্মাল বোট। ওই যে এমন, এই যে চলে এসেছি যাত্রী নিবাসের কাছে, গঙ্গাসাগর নিবাস। আজকে কতজন লোক ফোক আছে চলো গিয়ে দেখি। এই দেখো লোক আজকে তো বেশি নেই, অল্প লোক। রাস্তার বাম দিকে যাত্রী নিবাস, আর রাস্তার ডান দিকে এই যে পুলিশদের থাকার জায়গা, এই যে পুলিশ গাড়ি। এই যে বস্তা দেখতে পাচ্ছ, এই বস্তার ভিতরে রয়েছে জলের পাউচ। এই দেখো জলের পাউচ, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এটা দিচ্ছে। এনারা বোধহয় সবাই স্বাগত হয়ে ঘুরে চলে এসছেন। আরেকটা নিবাসে চলে এসেছি, এইখানে দেখো এতজন লোকজন আছে। এই যে নিবাস, আর নিবাসের পাশে দেখো এই যে ফার্স্ট এড, প্রাথমিক চিকিৎসা। এদিকে যে নিবাসটা, এটা হচ্ছে এই বছর ফার্স্ট করেছে, আগের যত বছর হতো ওই পাশেই করতো দু তিনটে, এদিকটা এবছর নতুন করেছে। টোটাল হচ্ছে 4টে, ওইদিকে হচ্ছে 3টে, এদিকে হচ্ছে 1টা, টোটাল 4টে। এখন চলে এসেছি মাঠে, আর আজকেও তো গাড়ি এসছে, দেখো মাঠ তো পুরো ভর্তি হয়ে গেছে গো। আরে বাস, মাঠ তো ভর্তি হয়ে গেছে। হে দেখো বাস, দেখো কালকে কি ছিল আজকে কি অবস্থা দেখো। এই যে গাড়ি বেরিয়ে যাচ্ছে, সান ফান কমপ্লিট ওদের, চলে যাচ্ছে, টাটা। এই হচ্ছে বাস স্ট্যান্ড, আর ওদিকে রয়েছে যে টয়লেট, চারিদিকে টয়লেটের ব্যবস্থা আছে, কোনো অসুবিধা নেই। আর এই ট্রেনগুলো কাদের জন্য? কাদের ট্রেন এটা, লোকালদের? হ্যাঁ বাগরুল, এই ট্রেনটা কাদের? ওই যে যারা চা বিক্রি করে তাদের ট্রেন। হ্যাঁ এই দেখো চাফা নিয়ে চলে যাচ্ছে, ওরা ওই তাঁবুর ভেতরে চাফা বানালো, বানিয়ে নিয়ে চলে গেলো, ঘোরাঘুরি করে চাফা শেষ করে দিয়ে আবার চলে এলো, আবার এখানে বানালো, বানিয়ে নিয়ে আবার এরকম করে বিক্রি করতে আছে। এবছর পুরো জমিয়ে লোক আসবে, পুরো জমিয়ে। এই যে এখানে রান্নাবান্না চলছে, যে করে খেয়ে আসবো, কত বছরের ইচ্ছা গো, কিন্তু চাইতে পারি না লজ্জা। তো আজকে বাস ফাস তোমাদেরকে দেখি, তো আমরা একদম ভিডিও শেষে চলে এসেছি, আর আজকে তো দেখলে কত বাস। তো কেমন লাগলো ভিডিওটি তোমরা কমেন্ট করে জানিও, ভালো না লাগলে একটা ডিসলাইক, আর ভালো লাগলে একটা লাইক। দেখা হচ্ছে জলদি পরের ভিডিওতে, ততক্ষণ টাটা।